আপনি কি প্রতি মাসে অল্প অল্প করে টাকা জমিয়ে 5 থেকে 10 বছর পরে লাখ লাখ টাকার মালিক হতে চান? তাহলে আজকের ভিডিওটি আপনার জন্য। আজকের ভিডিওতে আমি সোনালী ব্যাংকের ডিপিএস নিয়ে আলোচনা করব। সোনালী ব্যাংকে 5 বছর ও 10 বছর মেয়াদী এই দুই ধরনের ডিপিএস চালু রয়েছে। আজকের ভিডিওতে আমি সোনালী ব্যাংকের 5 বছর মেয়াদী ডিপিএস নিয়ে আলোচনা করব। জেনে রাখা ভালো, ব্যাংকের ডিপিএস রেট কিন্তু প্রতিনিয়ত চেঞ্জ হয়। এটি সোনালী ব্যাংকের 2022 সালে সর্বশেষ ডিপিএস রেট। সোনালী ব্যাংকের 5 বছর মেয়াদি ডিপিএসে মাসে কত টাকা জমা করে মেয়াদ শেষে সর্বমোট কত টাকা পাওয়া যাবে, সুদের হার কত, কত টাকা বোনাস পাওয়া যাবে, খুলতে কি কি কাগজপত্র লাগবে, এসব জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি রঞ্জয় দাস আর আপনারা দেখছেন আমার চ্যানেল রণদা 365। আপনি যদি এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন এবং যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। এতে করে এই চ্যানেলে নতুন কোনো ভিডিও পাবলিশ হলে সবার আগে পেয়ে যাবেন। তাহলে চলুন মূল ভিডিওতে যাওয়া যাক। সোনালী ব্যাংকে 5 বছর মেয়াদি ডিপিএসে আপনি মাসিক সর্বনিম্ন 500 টাকা জমা করতে পারবেন এবং সর্বোচ্চ 10,000 টাকা জমা করতে পারবেন। এই ডিপিএসে আপনাকে 5 বছরে সর্বমোট 60টি কিস্তি জমা করতে হবে। আপনি যদি প্রতি মাসে 500 টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে অর্থাৎ 5 বছর পরে আসল সুদ এবং বোনাস সহ পাবেন 35,365 টাকা। এক্ষেত্রে আপনি মেয়াদ শেষে বোনাস পাবেন 1,500 টাকা। আপনি যদি সময় মতো কিস্তি জমা দিতে না পারেন তাহলে আপনাকে 10 টাকা জরিমানা দিতে হবে। আপনি যদি প্রতি মাসে 1,000 টাকা করে জমা করেন তাহলে আপনি মেয়াদ শেষে বোনাস পাবেন 2,000 টাকা এবং আপনি আসল সুদ এবং বোনাস সহ সর্বমোট পাবেন 70,729 টাকা। আপনি যদি সময় মতো কিস্তি পরিশোধ করতে না পারেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে 15 টাকা। যদি মাসে 2,000 টাকা করে জমা করা হয় তাহলে মেয়াদ শেষে অর্থাৎ 5 বছর পরে বোনাস পাওয়া যাবে 3,000 টাকা এবং আসল সুদ এবং বোনাস সহ পাওয়া যাবে সর্বমোট 1,41,459 টাকা। যদি সময় মতো কিস্তি না দেওয়া হয় তাহলে জরিমানা দিতে হবে 25 টাকা। আপনি যদি মাসিক 3,000 টাকা করে জমা করেন তাহলে আপনি মেয়াদ শেষে আসল সুদ এবং বোনাস সহ পাবেন 2,12,188 টাকা এবং আপনি বোনাস পাবেন 4,000 টাকা। এক্ষেত্রে যদি আপনি সময় মতো কিস্তি দিতে না পারেন তাহলে 35 টাকা জরিমানা দিতে হবে। আপনি যদি মাসিক 4,000 টাকা করে জমা করেন তাহলে আপনি মেয়াদ শেষে বোনাস পাবেন 5,000 টাকা এবং আসল সুদ এবং বোনাস সহ সর্বমোট পাবেন 2,82,917 টাকা। এক্ষেত্রে আপনাকে জরিমানা দিতে হবে যদি আপনি কিস্তি সময় মতো পরিশোধ না করতে পারেন তাহলে 45 টাকা। যদি মাসিক 5,000 টাকা করে জমা করেন তাহলে আপনি মেয়াদ শেষে পাবেন সর্বমোট 3,53,646 টাকা। আপনি বোনাস পাবেন 6,000 টাকা এবং জরিমানা দিতে হবে 55 টাকা। আপনি যদি মাসিক 6,000 টাকা করে জমা করেন তাহলে আপনি মেয়াদ শেষে বোনাস পাবেন 7,000 টাকা এবং মেয়াদ শেষে 5 বছর পরে সর্বমোট পাবেন 4,24,376 টাকা। কিস্তি সময় মতো না দিতে পারলে জরিমানা দিতে হবে 65 টাকা। যদি মাসে 7,000 টাকা করে জমা দেওয়া হয় তাহলে মেয়াদ শেষে পাওয়া যাবে 4,95,105 টাকা, বোনাস পাওয়া যাবে 8,000 টাকা এবং যদি কিস্তি সময় মতো না দেওয়া হয় তাহলে জরিমানা দিতে হবে 75 টাকা। যদি মাসে 8,000 টাকা করে জমা করা হয় তাহলে বোনাস পাওয়া যাবে মেয়াদ শেষে 9,000 টাকা, সর্বমোট পাওয়া যাবে 5,65,834 টাকা এবং যদি কিস্তি সময় মতো না দেওয়া হয় তাহলে জরিমানা দিতে হবে 85 টাকা। আপনি যদি মাসিক 9,000 টাকা করে জমা করেন তাহলে আপনি মেয়াদ শেষে বোনাস পাবেন 10,000 টাকা, মেয়াদ শেষে সর্বমোট পাবেন আসল সুদ এবং বোনাস সহ 6,36,563 টাকা এবং যদি আপনি কিস্তি সময় মতো না দিতে পারেন তাহলে জরিমানা দিতে হবে 95 টাকা। এবং সর্বশেষ আপনি যদি মাসিক 10,000 টাকা করে জমা করেন তাহলে মেয়াদ শেষে আসল সুদ এবং বোনাস সহ পাবেন 7,07,293 টাকা, মেয়াদ শেষে বোনাস পাবেন 11,000 টাকা এবং আপনি যদি সময় মতো কিস্তি না দিতে পারেন তাহলে আপনাকে জরিমানা দিতে হবে 100 টাকা। এখন আমরা দেখব সোনালী ব্যাংকের ডিপিএস খুলতে কি কি কাগজপত্র লাগবে। সোনালী ব্যাংকের ডিপিএস খুলতে লাগবে আবেদনকারীর ভোটার আইডি কার্ডের কপি, আবেদনকারীর পাসপোর্ট সাইজের ছবি, নমিনির ভোটার আইডি কার্ডের কপি এবং নমিনির পাসপোর্ট সাইজ ছবি। আর যদি 3 সার্টিফিকেট থাকে তাহলে 3 সার্টিফিকেট জমা দেবেন, এক্ষেত্রে আপনি 5% ইন্টারেস্ট বেশি পাবেন। এখন আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে সোনালী ব্যাংকের ডিপিএস এর ক্ষেত্রে। সোনালী ব্যাংকের ডিপিএস আপনি প্রতি মাসের 16 থেকে 25 তারিখের মধ্যে খুলতে হবে এবং অবশ্যই
প্রতি মাসের 16 থেকে 25 তারিখের মধ্যে কিস্তির টাকা জমা করতে হবে। আপনি যদি কিস্তির টাকা 16 থেকে 25 তারিখের মধ্যে জমা করতে না পারেন তাহলে কিন্তু আপনাকে লেট ফি দিতে হবে। আরেকটি বিষয় হলো সোনালী ব্যাংকের 5 বছর মেয়াদী ডিপিএস এর সুদের হার হলো 6.5%। এখন অনেকের মনে প্রশ্ন জাগতে পারে যে এই ডিপিএস এ মেয়াদ শেষে আসল সুদ এবং বোনাস সহ যে টাকা জমা হবে সেই সব টাকাই কি আমি পাবো নাকি এখান থেকে কিছু টাকা কাটা হবে। যে কোনো সেভিংস স্কিমে যে দুইটা জিনিস কাটা হয়, একটা হচ্ছে উৎসকর বা সোর্স ট্যাক্স, আরেকটা হচ্ছে আবগারী শুল্ক বা এক্সাইজ ডিউটি। এখন আমরা দেখব এই 5 বছর মেয়াদে ডিপিএস হতে সোর্স ট্যাক্স এবং আবগারী শুল্ক কিভাবে কাটা হবে। সোনালী ব্যাংকের 5 বছর মেয়াদে ডিপিএস হতে সোর্স ট্যাক্স কাটা হবে তার মুনাফার উপরে, অর্থাৎ আপনি জমাকৃত টাকার উপর যে মুনাফা পাবেন সেই মুনাফার উপরে সোর্স ট্যাক্স কাটা হবে। এক্ষেত্রে আপনি যদি 3 সার্টিফিকেট জমা দেন তাহলে সোর্স ট্যাক্স কাটবে হচ্ছে মুনাফার 10%, আর যদি 3 সার্টিফিকেট না দেন তাহলে কাটা হবে মুনাফার 15%। এখন আসবো আমরা এক্সাইজ ডিউটি বা আবগারী শুল্কর ব্যাপারে। গভর্নমেন্টের যে এক্সাইজ ডিউটির পলিসি রয়েছে সেই পলিসি অনুসারেই এই ডিপিএস হতে এক্সাইজ ডিউটি কাটা হবে। সাধারণত স্কিমের মেয়াদ যত বছর থাকে সেই প্রতি বছরের আবগারী শুল্ক হিসাব করে আপনাকে দিতে হবে। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আর যদি ভিডিওটিকে আপনারা ইনফরমেটিভ মনে করেন তাহলে অবশ্যই শেয়ার করবেন, তাহলে অন্যরা জানতে পারবে। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন। আজ এ পর্যন্ত, সামনে আবার নতুন কোনো ভিডিওতে দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন।